রাস্তার কাজ পুনর্নির্মাণে শিলান্যাস উদ্বোধন করেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি। রঘুনাথপুর বিধানসভা সরবরী গ্রামের রাস্তার কাজ পুনর্নির্মাণে শিলান্যাস উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সরিতা তুরি। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিধায়ক জানান, 20 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ হবে। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি সরানোর জন্য। আগামীকাল থেকেই রাস্তার কাজটি শুরু হবে এবং আগামী 30 দিনের মধ্যে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে বলে জানান বিধায়ক। জেলা পরিষদের তহবিল থেকে আমাদের সর্বোড়ি বয়পাড়া যে রাস্তা, সেই রাস্তার আজকে আমরা সূচনা করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের মেম্বার সম্মানীয় সরিতা তুরি, আমাদের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সকলেই উপস্থিত, তাই গ্রামের সমস্ত মানুষজন। আমাদের 20 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মাণ হবে। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি, টাইমস বাংলা। We'll be right back.